बोला टाटा 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 हेलो एवरीवन, आशा करी सबाई तुम्हारा खूब भालो आछो, सुस्थ आछो। आमिओ खूब भालो आछि। आर आज मारा जाच्छे बेड़ाते, तो मादेर आमि छाकते जाबो, শিয়ালদাতে যাব। তোমরা রেডি হচ্ছে? আর সমস্ত ঘর পুরো ওলট পালট হয়ে গেছে, কারণ এই জামা কাপড় গুছাতে গুছাতে একসাথে আমাদের দু তিনটে ব্যাগ হয়ে গেছে। সেজন্য আমি একটা ট্রলে দিয়ে দিয়েছি যে একটা ট্রলেতে নিয়ে নাও, এতগুলো তাহলে ব্যাগ হবে না, কারণ আকাশকে যখন টানতে হবে মায়ের হাতেও ব্যথা। তো সেজন্য একটা ট্রলে দিয়ে দিয়েছি। তো এই করে সব মানে অগোছালো হয়ে গেছে, আর অনেক জিনিস নিতে হতো না, সেগুলো রেখে গেছে। তো যাই হোক, প্যাকিং হয়ে গেছে, এখন আমরা যাব ছাড়তে। উবের বলে দিয়েছি, উবেরেই যাব, কারণ অটোতে যাওয়া যাবে না। অটোতে হলে সব থেকে সুবিধা, এখান থেকে আমাদের একদম মোড়ের মাথা থেকে অটো স্ট্যান্ড, আর একদম শিয়ালদার গিয়ে নামাই, তো আমাদের খুবই সুবিধা। কিন্তু যেহেতু ব্যাগ আছে, দু তিনটে ব্যাগ আছে, আরও তো প্যাসেঞ্জার উঠবে, তো ওরম করে যাওয়াও যাবে না, আর রিজার্ভ করেও মানে ট্রলিটা ঢোকানোই যাবে না, যেহেতু বড় ট্রলি। তো উবেরেই যাব, নিচে আসবে, আর আকাশ বাথরুমে আছে, ওর একটু টাইম লাগে, রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেছে। তো চলো, আমি চুলটা বাঁধলেই আমারও হয়ে যাবে, আর বৃষ্টি বাড়িতে থাকবে, বৃষ্টিকে রেখেই যাব। তো চলো, আমি চুলটা বেঁধে নিয়ে বিড়ি পুড়ি মাদের দিতে। তো আকাশে দিতে চলে এসেছি শিয়ালদায়, কিন্তু আমার প্ল্যাটফর্ম টিকিট কাটা নেই, তাই প্ল্যাটফর্ম টিকিট আগে কাটতে যাব, আর তারপরে আমি যেতে পারবো। ওদের ওখানে ট্রেন আছে হচ্ছে 6 নম্বরে। তো চলো আগে প্ল্যাটফর্ম টিকিট কাটো। প্ল্যাটফর্ম টিকিট নিয়ে নিয়েছি, এবার যাব 6 নম্বরে। ওদের ট্রেন 6 নম্বরে চলে এসছে, আর বাকি সবাই চলে এসছে, তো কোথায় খুঁজতে হবে। আকাশের বুদ্ধি, আকাশ 6 কে 9 9 কে 6 করেছে, ও 6 আছে বলছে, নয় ও যাচ্ছে 6। তো মাদের ট্রেন চলে এসেছে, মারা দূরন্ততেই যাচ্ছে, পুরী যাচ্ছে। তো সকালবেলা বলিনি, পুরী যাচ্ছে মা ভাই আর সাথে আরও সবাই, বাড়ির সবাই আছে, মানে অনেকে 15 জন মিলে যাচ্ছে। চলো, ওরা হই হই করে মজা করতে করতে যাবে। কি ভীষণ একটা ভারী ব্যাগ ভাই কাঁধে চাপিয়ে দিয়ে দৌড়ালো, এদিকে কোথায় গেল ভগবান জানে, কিন্তু হ্যাঁ। আর মাদের কোথায় পৌঁছবে খুঁজতে হবে। আমি একটু বসে দিলাম, অনেকটা হেঁটে হেঁটে এসেছি, মারাই যাচ্ছে, মারার সাথে আরও অনেকে আছে, প্রায় 15 জন মিলে যাচ্ছে, তার মধ্যে মানে কৃষ্ণগড়েরই সবাই। আর আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, এই সবে সবে বাড়ি থেকে ঘুরে এলাম, আর বৃষ্টি এত ঠান্ডা লেগেছিল, সেজন্য আর আমি এবার যাচ্ছি না, মানে এখন আর যাচ্ছি না। দৌড়াদৌড়ি পড়ে গেছে, কোন দিকে আমার দিকে ব্যাগ নিয়ে ভাই, একটা এত ভারী ব্যাগ আমার কাঁধে চাপিয়ে দিয়েছে, আমি আর হাঁটতে পারছি না। এই হচ্ছে মাদের কোচ, আমি উঠে এখানে বসে পড়েছি, কিন্তু আমার মনটা খারাপ খারাপ করছে, সবাই এতজন মিলে যাচ্ছে, তো আর সবাই মিলে গেলে পরে এমনি ভীষণ মজা হয়, তো মনটা এবার খারাপ লাগছে। আমি যখন নেমে আমার খুব খারাপ লাগবে, এই জন্য আমি ছাড়তে আসছিলাম না, কিন্তু হ্যাঁ মা বললো নানা চো চো, ছাড়তে এলাম। আমি আসবো কি আসবো না দোনো মনে করছিল, কিন্তু আমি জোর করে পাঠিয়েছি, তাহলে না যাওয়া যখন প্ল্যান হয়েছে তাহলে ঘুরেই আসো, মানে কিছু না কিছু তো হতেই থাকবে, কিন্তু না ঘুরে আসো। সবাই চলে এসছে, চলে এসছে, যেন রূপক চলে এসছে, ওদিকে এক এক করে সবাই আসছে, সব আসছে, সব আসছে, যাচ্ছি দেখতে যাচ্ছি, কোথায় যাচ্ছি
কোটে যাচ্ছি বল পুই যাচ্ছি পুই পুই বললে পুই পুই যাচ্ছে দাদা করে বলো তা আচ্ছা বলো তা 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 বলো তা তা বলো তা ভিডিও করি তোরা যাচ্ছিস টাটা টাটা এ তোরা উঠে পড় উঠে পড় টাটা টাটা চ আকাশ তো দিয়ে আসি ফটো তুলো আচ্ছা বাই বাই অর্ধে অর্ধে হয়ে গেছে এখানে রূপক তারপর কাকিমা ন্যানো আর হচ্ছে পূজা সুখদেব এখানে আর বাকিরা সবাই হচ্ছে এখানে বাকিরা এখানে টাটা টাটা এই নামবি না ট্রেন থামলো নামবি না ওদের সাথে দেখো টাটা বেতন ডক বেতন ডক টাটা 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 সাবধানে থাকবি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক 8টার সময় ছেড়েছে আর এবার আমি বাড়ির পথে রওনা দিচ্ছি মাছটা খুলি আমার এখানে পুরো ফাঁকাই আছে মাছ খোলাই যাবে তো আমার এবার মন খারাপ করছে কারণ সবাই যেহেতু যাচ্ছে সব মানে চেনা জানা সবাই তো মারা পৌঁছে যাবে কালকে সকালবেলা মারা পৌঁছে যাবে আর এবার আমি বাড়ির দিকে রওনা দিই আমি এখান থেকে আসার সময় উবের পেয়ে গেছিলাম কিন্তু যাওয়ার সময় যদি উবের পাই তো ভালো আর না হলে আমার এখান থেকে অটো ধরলে পরে মানে শিয়ালদা থেকে অটো ধরলে পরে একদম আমার বাড়ির সামনে নামাই মেট্রোপলিটন একদম স্টপেজে নামাই যেখানে দুপা আমার বাড়ি মানে ওখানে নামাই তাই অটোই নিয়ে নেবো দেখি উবের যদি পাই তো ভালো না হলে অটোই নিয়ে নেবো তো চলো যাওয়া যাক বাড়িতে তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে আমি মেট্রোপলিটনের জন্য অটো ধরব এটা কি মেট্রোপলিটন মেট্রোপলিটনে অটো পেয়ে গেছি এখানে সবসময় অটো পাওয়াই যায় তো উবের না অটোই ধরেছি আর পাঁচ মিনিট বাড়িয়ে পৌঁছে যাবো তো আমি বাড়ি পৌঁছে গেছি ওখানে মনে মাথায় ফুচকা খেলাম ফুচকা খেয়ে বাড়ি ঢুকছি মাদের দিয়ে চলে এসেছি আমিও বাড়ি ফিরে এসেছি আমি ছোটখাটো লাইফ আপডেট তোমাদের সাথে শেয়ার করতেই থাকি আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেরকমই আজকেও একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমি রিলেটেড না হলেও মানে পড়ে গেল সব জিনিস পড়ে গেল তো আমার বেড়াতে যাওয়া না হলেও সবাই মিলে গেছে এটা আমার কাছে স্পেশাল যে সবাই ঘুরতে যাচ্ছে সব কিছু একটু নর্মাল হচ্ছে আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা ভাইয়ের ব্লগ দেখলেই বুঝতে পারবে ভাইয়ের ব্লগ চ্যানেল হচ্ছে আকাশ বাসু তো ওইটা গেলেই দেখতে পারবে যে কী করছে না করছে ওটা তো আর আমি শেয়ার করতে পারবো না আমি এইটুকুনি শেয়ার করে দিলাম আর আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লেগেছে খুব ছোটো ব্লগ কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই